আমি তোমাদের ওয়াটার এন্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এই টপিকটি পড়াবো। তোমাদের আমরা জানি যে পানি দূষিত হলে সেই দূষিত পানিকে ব্যবহার উপযোগী করার জন্য ওয়াটার ট্রিটমেন্ট করা হয়। তাহলে যে পানিটা দূষিত, যেটা ব্যবহার উপযোগী না, সেই পানিটাকে ব্যবহার উপযোগী করার জন্য ওয়াটার ট্রিটমেন্ট করা হয় থাকে। এখন দেখো, হোয়াট ইজ ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ওয়ার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইজ দি পিউরিফিকেশন অফ ওয়াটার টু মেক ইট সুইটেবল ফর এক্সটেবল অর রিলিজ অর ইউজ টুয়ার্ড ড্রিঙ্কিং ইন্ডাস্ট্রিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল অর এনি আদার বেনিফিট ইউজ। ওয়াটার ট্রিটমেন্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট দুটি কথা আছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট, যে একটি আর ওয়েস্ট ওয়াটার, দুইটা দুই কথা। একটা যে আমরা ন্যাচারালি অনেক ওয়াটার কন্টামিনেশন হয়ে থাকে, আর ওয়েস্ট ওয়াটার যেটা বিশেষ করে ওয়েস্ট ওয়াটার ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রিতে আমরা ওয়াটার ব্যবহার করার ফলে যখন সেই ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি হওয়ার ফলে যখন সে যে পানিটা বের হয় সেটা ওয়েস্ট ওয়াটার বলে। সেই ওয়েস্ট ওয়াটার যে কোনো ইন্ডাস্ট্রি থেকে বেরোতে পারে। ওয়াটার আর এক ওয়াটার ট্রিটমেন্ট বলতে বোঝায় যে অনেক সময় দেখা যায় গ্রাউন্ড ওয়াটার ন্যাচারালি আয়রন আর্সেনিক এগুলো তোমার অ্যাকুইফারে থাকে, সেখানে ন্যাচারালি চলে আসে। একটা যে আমরা আবার বিভিন্ন ওয়াটার, নদীর পানি, খালের পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি বর্জ্য ফেলে দূষিত করি। এখানে তাহলে ওয়াটার ট্রিটমেন্ট ইন জেনারেল বলি যে পিউরিফিকেশন ওয়াটার, পানি বিশুদ্ধ করো। পানি বিশুদ্ধ করার ফলে কি হয়, সেই পানিটা টু মেক ইট সুইটেবল অর অ্যাকসেপ্টেবল ফর রিলিজ। যদি ওয়াটার নর্মাল ওয়াটার ট্রিটমেন্ট করা হয় তাহলে ওয়াটারটা উপযোগী হবে অথবা তোমার অ্যাকসেপ্টেবল হবে, অথবা ওয়েস্ট ওয়াটার হয় তাহলে সে রিলিজ অর ইউজের ক্ষেত্রে সেটা যে কোনো ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এখন আমরা এই ওয়াটার ট্রিটমেন্টকে তিনটি মেজর ক্যাটাগরিতে করে থাকি। একটা হলো পিউরিফাইড ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ। আমাদের বাসা বাড়িতে যে টিউবওয়েলের পানি খাই, হ্যাঁ, এই টিউবওয়েলের পানি আয়রন থাকে, আর্সেনিক থাকে, আমরা কিন্তু ওটাকে পিউরিফাই করি। এই এই গ্রাউন্ড ওয়াটার পিউরিফিকেশন যেটা, সেটা তোমার বিশেষ করে তোমার ওই যে আমরা বেশ কিছু ওয়াটার ফিল্টার পাওয়া যায় এখন মার্কেটে, ওয়াটার পিউরিফিকেশন ফিল্টার পাওয়া যায়, সেইটাই সেই ফিল্টারেশন প্রসেসে আমরা ওয়াটার পিউরিফাই করে থাকি ডোমেস্টিক ইউজ, বিশেষ করে ড্রিঙ্কিং পারপাসে। এটা তোমার বিশেষ করে হ্যান্ড টুবেল ওয়াটার, যেটা শ্যালো স্টার্ট, সাধারণত অগভীর নলকূপ গুলোতে, যেটা অগভীর নলকূপ সেখানে আয়রন আর্সেনিক বেশি থাকে, তখন আমরা এই ওয়াটার পিউরিফিকেশন করি ওয়াটার ফিল্টার দিয়ে, তখন আমরা পানি ব্যবহার করতে পারি আর্সেনিক এবং আয়রন বিশেষ করে আমাদের দেশে। ট্রিটমেন্ট ওয়াটার ফর ইন্ডাস্ট্রি ইউজ। অনেক সময় দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রিতে পানি, আমরা যে পানি ব্যবহার করি সেই পানি ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরির জন্য অনেক সময় ক্ষতিকারক, আয়রন বেশি থাকে, তারপর হার্ড ওয়াটার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হার্ড ওয়াটার থাকে, সফট ওয়াটার কনভার্ট করতে হয়। এই দুইটি গেল। এখন তিন নম্বরটা হলো আলাদা পারপাস, এটা হলো যে ইন্ডাস্ট্রিতে ট্রিটমেন্ট ওয়েস্ট ওয়াটার, ইন্ডাস্ট্রিতে যে বর্জ্য পানি বের হয় টু মেক ইট অ্যাক্সেপ্টেবল ফর রিলিজ অর ইউজ, এটাকে আমরা অনেক সময় এই ওয়েস্ট ওয়াটারকে, ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট না করে কখনো এটাকে কোনো ওয়াটার বডি বা কোনো ল্যান্ডে ডিসচার্জ করছি, এটা আইনে দণ্ডনীয়। কিন্তু আমাদের সময় অনেক সময় দেখা যায়, আমরা গত ক্লাসে দেখেছি যে ওয়েস্ট ওয়াটার কিভাবে নদীর পানিতে, খালের পানি ডিসচার্জ করার ফলে নদীর পানি দূষিত হচ্ছে, খালের পানি দূষিত হচ্ছে, এবং বিশেষ করে তোমার অনেক এগ্রিকালচার ল্যান্ড দূষিত হয়ে যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের কন্টামিনেট সেই এগ্রিকালচার ল্যান্ড এবং পানিতে, সারফেস ওয়াটার, নদীর পানি, খালের পানি যোগ হচ্ছে। তোমরা যদি দেখো যে ঢাকা বা মেশিন দেওয়ার পরে দেখবা, একটু ভিতরের দিকে যাকবা, দেখবে যে অনেক ইন্ডাস্ট্রি বর্জ্য, ক্যানেল কিংবা সারফেস ওয়াটার বডি দূষিত হয়েছে। যাকে এই ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করে আসলে, যখন যদি আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট করি তাহলে কি হবে, টু মেক ইট অ্যাকসেপ্টেবল অর রিলিজ অর ইউজ, তখন ওই পানিটা গ্রহণযোগ্য হবে রিলিজ করার জন্য, ফলে অথবা এটাকে পুনরায় ব্যবহার করার জন্য। তা আমরা ওয়াটার ট্রিটমেন্ট তিনটে আসপেক্টে করে থাকি। ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস হলো দুই ধরনের, একটা ফিজিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস। এই তিনটি প্রসেসের মাধ্যমে আমরা ওয়াটার ট্রিটমেন্ট করে থাকি। এখন আমরা ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস এটা একটা মেথড যেখানে পলিউটেন্ট গুলোকে ফিজিক্যাল মিন্স এর মাধ্যমে পৃথক করা হয়। এখানে তোমার পাঁচটা টেকনিক আছে, কোয়াগুলেশন প্রসেস, সেডিমেন্টেশন প্রসেস, ফিল্ট্রেশন প্রসেস, জর্বশন প্রসেস, রিভার্স অসমোসিস প্রসেস। এখন প্রত্যেকটা প্রসেসটা আমি একটু ইন্ডিভিজুয়াল আলোচনা করব। কোয়াগুলেশন প্রসেসটা কি? কোয়াগুলেশন জমাট বাঁধানো, ইজ এ প্রসেস ফর কম্বাইনিং স্মল পার্টিকুলার ইন লার্জার অ্যাগ্রিগেটস, ডিজলভড অর্গানিক ম্যাটেরিয়াল অ্যাডজাস্ট অন টু পার্টিকুলেট অ্যাগ্রিগেটস সো দ্যাট দি ইম্পুরিটিস ক্যান বি রিমুভড। কোয়াগুলেশন জমাট বাঁধানো, এখানে অনেক সময় দেখা যায় যে কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়। এখন এখানে
যে স্মল পার্টিকুলারকে জুমাট বা লার্জার এগ্রিগেটে করা হয়, যার ফলে এটা কি হয় রিমুভ করার সুবিধা হয়। ইট রিমুভ ডিজলভড সাসপেন্ড পার্টিকেল, ইট ইজ ওয়াটার ট্রিটমেন্ট টাইপিক্যালি অ্যাপ্লাইড প্রায়র টু স্যানিটেশন অর ফিল্ট্রেশন। আমাদের আমাদের কোয়াগুলেশন প্রসেসটা স্যানিটেশন ফিল্ট্রেশন যে দুটি ধাপ আছে এর আগে করা হয়ে থাকে। কোয়াগুলেশন প্রসেসকে রান করার জন্য আমাদের অ্যালুমিনিয়াম কোয়াগুলেট লাগে। কি করে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম ফিট করে দিয়ে আমরা কোয়াগুলেন করে থাকি। কোয়াগুলেন মানে এই সমস্ত কেমিক্যালস দিলে তোমার পানি জমাট বেঁধে, পানির ওই যে স্মল পার্টিকেল গুলো লার্জার এগ্রিগেট জমাট বাঁধা। আয়রন কোয়াগুলেট আছে, ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট, ফেরিক ফ্লাস সালফেট, ফেরিক ক্লোরাইড, এইগুলো কোয়াগুলেট ব্যবহার করা হয় ফর কোয়াগুলেশন। ইট প্লেস প্রাইমারি অ্যান্ড ইম্পর্টেন্ট রোলস ইন ওয়াটার ট্রিটমেন্ট। তাহলে কোয়াগুলেশন প্রসেসটা হলো যে পানির স্মল পার্টি ডিজলভ যে স্মল পার্টিকেল গুলো আছে এগুলোকে একসাথে জমাট বেঁধে লার্জার এগ্রিগেট করা। এই লার্জার এগ্রিগেট করলে কি হয় এটাকে তোমার রিমুভ করা সুবিধা হয়। এবং তোমার ফিজিক্যাল সেডিমেন্টেশন ফিল্ট্রেশন করার আগে কোয়াগুলেশন প্রসেস করা হয়ে থাকে। এখন সেডিমেন্টেশন প্রসেস, সেডিমেন্ট তালানি, এটা কি হয় যে এই যে প্রসেস অফ অ্যালোয়িং পার্টিকেল ইন সাসপেনশন ইন ওয়াটার টু স্পিল আউট অফ সাসপেনশন আন্ডার দি নদীর পানি ঘোলা থাকে। এখন আমি যদি কিছুক্ষণ পানি তুলে একটা পাত্রে রেখে দিই, দেখবা যে ওই তলানি তোমার সেডিমেন্ট গুলো পার্টিকেল গুলো ফাইন পার্টিকেল গুলো কি হচ্ছে, তোমার পার্টিকেল গুলো কি হচ্ছে নিচে জমাট বেঁধে যাচ্ছে আন্ডার দি ইফেক্ট অফ গ্রাভিটি। পার্টিকেলস দ্যাট সেটল আউট ফ্রম সাসপেনশন বিকাম সেডিমেন্ট ইন ওয়াটার ট্রিটমেন্ট ইজ নট স্লাডস, স্লাডস বলা হয়। ইন ওয়াটার ট্রিটমেন্ট সেডিমেন্ট ইউজ টু রিডিউস কসমিক পার্টিকেল সাসপেনশন বিফোর অ্যাপ্লিকেশন অফ কোয়াগুলেশন। এখানে তোমার সেডিমেন্টেশন অ্যাপ্লাইড আফটার কোয়াগুলেশন, ইটস পারপাস ইজ অনলি টু রিডিউস দি কনসেন্ট্রেশন সলিডস ইন সাসপেনশন সো দ্যাট দি সাবসিকুয়েন্ট ফিল্ট্রেশন ক্যান ফাংশন মোস্ট ইফেক্টিভলি। এখন এই সেডিমেন্টেশন প্রসেস করার ফলে যে সাসপেন্ড পার্টিকেল গুলো আছে এগুলোকে তোমার সেটেল ডাউন করা হয়, সেটেল ডাউন করা হলে পরে ফিল্ট্রেশন প্রসেসটা এখানে তোমার অনেকটা ইফেক্টিভলি কাজ করে। সেডিমেন্টেশন ইজ ওয়ান অফ দি মেথড ফর অ্যাপ্লিকেশন প্রায়র টু ফিল্ট্রেশন। এরপরে আমরা নেক্সট ফিল্ট্রেশন, আমরা বিশেষ করে যে টিবলের পানি যে আমরা যে বাসা বাড়িতে ফিল্টার ব্যবহার করি এটা ফিল্ট্রেশন প্রসেস ব্যবহার করা। ফিল্ট্রেশন ইজ প্রসেস হোয়ার বাই সলিড পার্টিকেল প্রেজেন্ট ইন সাসপেনশন আর সেপারেটেড এমপ্লয়িং এ প্লাস মিডিয়াম হুইচ ডিটেইনস দি সলিডস বাট অ্যালাউজ দি ফ্লুইড টু পাস থ্রু ফিল্টার হুইচ ইজ মেড অফ লেয়ার্স অফ স্যান্ড অ্যান্ড গ্রাভেল। আমরা কিন্তু যে ফিল্টার আমরা বাজারে পাই সে ফিল্টার কিন্তু ফিল্টার থাকে সেখানে তোমার দেখবা যে লাল হয়ে যায় লেয়ার পরে, এটা আয়রনের লেয়ার এসে পরে এটা আমাদের। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই ফিল্টার নিজে তৈরি করতে পারি বিভিন্ন ধরনের মাটির হাড়ি দিয়ে ভিতরে কোর্স স্যান্ড তারপরে তোমার গ্রাভেল এগুলো দিয়ে পাথর দিয়ে পাথর কুচি দিয়ে আমরা কিন্তু নিজেরা তৈরি করতে পারি। ফিল্টারেশন প্লেজ ক্রুশিয়াল রোল ইন এলিমিনেটিং সাসপেন্ড পার্টিকেলস হেভি মেটাল সাচ অ্যাজ আর্সেনিক অ্যান্ড আয়রন। এই ফিল্টারেশন প্রসেসে কিন্তু আমরা বেশি আর্সেনিক আয়রন দূর করতে পারি। এবং আমাদের দেশে কিন্তু বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটারে যে আমরা টিউবওয়েলের পানি খাই এটা কিন্তু মেইন প্রবলেম হলো আয়রন, তারপরে আর্সেনিক। এবং বিশেষ করে শ্যালো টিউবওয়েল, হ্যান্ড টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েলে সাধারণত শ্যালো মানে অগভীর নলকূপ এবং হ্যান্ড টিউবওয়েল, হ্যান্ড টিউবওয়েল তো অগভীর, এখানে তোমার আয়রন বেশি থাকে। সেই জন্য আমরা ড্রিঙ্কিং পারপাসে বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়াটার ব্যবহার করা হিসেবে আয়রন বা আর্সেনিক রিমুভ করা খুবই প্রয়োজন হয়। ফিল্টারেশন প্রসেস, তারপরে জবশন প্রসেস, এটাও কিন্তু আমরা করতে পারে। ইজ এ ওয়াটার পিউরিফিকেশন টেকনিক ফর রিমুভিং ওয়াইড রেঞ্জ অফ কম্পাউন্ডস, ইট ইজ দি মোস্ট কমনলি ইমপ্লিমেন্টেড ফর রিমুভাল অফ নন ডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডস ফ্রম ওয়াটার। এখানে অ্যাডসর্পশন প্রসেস বলতে এখানে অ্যাডসর্পশন গায়ে লাগা থাকা, অ্যাডসর্পশন টেক্স প্লেস হোয়েন মলিকিউলস ইন এ লিকুইড বাইন্ড দেমসেলস টু সারফেস সলিড সাবস্ট্যান্স। অ্যাডসর্পশনস হ্যাভ আ ভেরি হাই ইন্টারনাল সারফেস এরিয়া দ্যাট পারমিটস অ্যাডসর্পশন। এখানে যে আমরা যে বেশ করে আমরা যে পার্টিকেল গুলো ব্যবহার করি কোর্স স্যান্ড বা ব্রিক চিপস অথবা স্টোন এগুলো গায়ে তোমার এই জলবেন গুলো অর্গানিক কম্পাউন্ড গুলো নন ডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড গুলো গায়ে লেগে থাকে। অ্যাক্টিভেটেড কার্বন ইজ বাই ফার দ্য মোস্ট কমনলি ইউজড অ্যাডসর্বেন্ট ইজ প্রাইমারিলি সুইটেড টু দ্য রিমুভাল অফ কম্পাউন্ড। অর্থাৎ অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করেও তোমার জবশন প্রসেসে ইফেক্টিভলি পলুটেন কম্পাউন্ড রিমুভ করা যায় জবশন প্রসেস। লাস্ট রিভার্স অসমোসিস প্রসেস, আমাদের দেখবা যে যখন ফ্যাকাল্টিতে তোমরা অনেক খেয়াল করছো দেখবা যে ফ্যাকাল্টির করিডোরে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য দেখবা যে কিছু একটা প্ল্যান্ট বসানো আছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য,
ওটা রিভার্স, ওই প্রসেসটা রিভার্স অসমোসিস প্রসেসে সেখান থেকে পানি পিউরিফাই করা হয়। রিভার্স অসমোসিস ইজ এ প্রসেস দ্যাট ইজ ইউজড টু রিমুভ এ লার্জ মেজরিটি অফ কন্টামিনেট ফ্রম ওয়াটার বাই পুশিং ওয়াটার আন্ডার প্রেশার থ্রু সেমিপারম মেমব্রেন। এখানে ওয়াটারকে একটি প্রেশারে পুশ করা হয় এবং সেম মেমব্রেন দিয়ে। ইফ অ্যাজ ফিড ওয়াটার এন্টারস রিভার্স অসমোসিস মেমব্রেন আন্ডার দ্য প্রেশার এনাফ প্রেশার টু ওভারকাম অসমোটিক প্রেশার। ওয়াটার এখানে এমন প্রেশার দেওয়া হয় অসমোটিক প্রেশারকে ওভারকাম করার জন্য। ওয়াটার মলিকুলস পাস টু সেমিপারমেন্ট, ওয়াটার অনলি ওয়াটার মলিকুলে সেমিপারমেন্ট মেমব্রেন যাবে, বাট সল্টস আদার কন্টামিনেট আর নট অ্যালাউড টু পাস অ্যান্ড আর ডিসচার্জ থ্রু দি রিজেক্ট স্ট্রিম নোন অ্যাজ কনসিস্টেন্ট অর গ্রিন স্ট্রিম হুইচ গোস টু ড্রেন ক্যান বি ফিড ব্যাক টু দি ফিড ওয়াটার সাপ্লাই। ইট ইজ ক্যাপেবল অফ রিমুভিং আপ টু 99% অফ দি ডিজলভড সল্টস আয়ন্স পার্টিকেল অর্গানিজমস অ্যান্ড ব্যাকটেরিয়া ফ্রম ফিড ওয়াটার। আমরা দূষিত, আমরা যে পানি সাধারণত ফিড ওয়াটার বা যে পানি থেকে আমরা পলিউটেন বা কন্টামিনেট মুক্ত করব বা মাইক্রোবিয়াল মুক্ত করব, সেই পানিটা রিভার্স অসমোসিস মধ্যে চালনা করা হয়। কিভাবে করা হয় দেখো, এখানে দেখা যায় যে ফিড ওয়াটার আমরা এখানে পানি দিলাম, পাম্প দিলাম, পাম্প দেওয়ার ফলে এখানে তোমার সেই পাওয়ার অসমোটিক তোমার রিভার্স অসমোসিস মেমব্রেন আছে, এখানে তোমার প্রেশার দিয়ে দিলাম, এই মেমব্রেন অনলি অ্যালাউস ওয়াটার পারমিবল ওয়াটার, এটা তোমার সাধারণত পিওর ওয়াটার, এবং এখানে তোমার রিজেক্ট স্ট্রিম, এখানে তোমার যে ওয়াটার এখানে তোমার যে থাকবে এর মধ্যে তোমার সেডিমেন্ট পলিউটেড এখানে থেকে যাবে, রিমুভাল কন্টামিনেন্টস বাই রিভার্স অসমোসিস ফ্রম ওয়াটার। যে অসমোসিস প্রসেস যেটা আছে সেটাকে প্রেশার দিয়ে রিভার্স অসমোসিস করা হয়, তখন কি হয় সেই মেমব্রেন দিয়ে অনলি ওয়াটার দিতে পারে, যে দিস ওয়াটার মলিকুলস পাস থ্রু সেমিপারমেন্ট মেমব্রেন। এখানে যে মেমব্রেনটা আছে, এখানে যে মেমব্রেনটা আছে রিভার্স অসমোসিস মেমব্রেন, এখানে অনলি ওয়াটার ক্যান পাস এবং এখানে সলিড গুলো প্রোটিন গুলো এখান থেকে যায়, সেটাকে আমরা রিজেক্ট স্ট্রিম বলা হয়, সেইটাকে এখানে স্ট্রিম বলা হয়। এখানে 99% আমরা সল্ট এবং ব্যাকটেরিয়া রিমুভ করতে পারি। আমরা ফিজিক্যাল প্রসেস শেষ করলাম, পাঁচটা প্রসেস ছিল আমরা পড়ছি, কোয়াগুলেশন, তারপর সেডিমেন্টেশন, তারপর ফিল্ট্রেশন, তারপর জাবশন, দেন রিভার্স অসমোসিস প্রসেস। পাঁচটা প্রসেসের মাধ্যমে ফিজিক্যাল প্রসেসে আমরা এই বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে, বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটার বা ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে ফিজিক্যাল প্রসেস অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় কিছু কিছু ফিল্ট্রেশন প্রসেস অনেক সময় আমরা লার্জ স্কেলে ওয়াটার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কিছু কিছু ফিজিক্যাল প্রসেস ব্যবহার করে থাকি। এখন আমরা পড়বো কেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস যেটা এই কেমিক্যাল প্রসেস একটা মেথড বেসড অন রিয়াকশন সাজ অক্সিডেশন রিডাকশন আর ডিহাইড্রেশন ফর রিমুভিং অর ট্রান্সপোর্টিং আর ডিগ্রেডিং। এখানে কেমিক্যাল প্রসেস, যেহেতু কেমিক্যাল প্রসেস এই বা মেথড, এখানে তোমার কিছু রিয়াকশন ঘটন, কি রিয়াকশন ঘটে জানো, অক্সিডেশন আর রিডাকশন আর ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হ্যালোজেন যেমন ক্লোরাইড ফ্লোরাইড হ্যালোজেন, হ্যালোজেন কে ডি হ্যালোজেন সময় হ্যালোজেন কে মুক্ত করা, ফরমিং অর ট্রান্সফর্মিং অর ডিগ্রেডিং দি প্রোটিন ফ্রম ওয়াটার ওয়েস্ট ওয়াটার সিস্টেম। এখানে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার কে সিস্টেম যে প্রোটিন গুলো থাকে এগুলোকে রিমুভ করা হয় অথবা ডিগ্রেশন করা হয় ট্রান্সফর্ম করা হয়। তার মধ্যে কিছু রিয়াকশন গুলো, রিয়াকশন গুলো কিছু রিয়াকশনের মাধ্যমে জারণ অক্সিডেশন অর রিডাকশন বিজারণ অর ডিহাইড্রেশন হ্যালোজেন কে মুক্ত করা। এখন এটা হলো কেমিক্যাল প্রসেস, সাম রিয়াকশনস বেসড অন প্রসেস যেখানে তোমার ওয়াটার ওয়েস্ট ওয়াটার থেকে প্রোটিন গুলোকে ডিগ্রেড করা হয় রিমুভ করা হয়। এখন কিছু কেমিক্যাল এজেন্ট, যেহেতু কেমিক্যাল প্রসেস এখানে কিছু কেমিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়। কি কি কেমিক্যাল এজেন্ট? লাইম, ফেন্টন রিয়াজেন্ট, জিরো ভ্যালেন্ট আয়রন অর ন্যানো জিরো ভ্যালেন্ট আয়রন, জিরো ভ্যালেন্ট আয়রনের সাথে আয়রন সল্ট, সেটা ফেরিক ন্যাক্টিফেরিক ক্লোরাইড অর ফেরিক সালফেট, জিরো ভ্যালেন্ট আয়রনের সাথে পটাশিয়াম পারসালফেট, ওজন, সোডিয়াম হাইপোক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড মেটাল অক্সাইড। এই সমস্ত কেমিক্যাল এজেন্ট এক বা একাধিক কেমিক্যাল এজেন্ট ব্যবহার করে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি রিয়াকশন? অক্সিডেশন, রিডাকশন, জি হ্যালোজেনেশন, রিয়াকশনের মাধ্যমে পলিউটেনকে রিমুভ করা হয়। এই এটা বোঝা যাচ্ছে? জি স্যার। ভেরি ভেরি গুড। আচ্ছা এখন দেখো, আসলে আসলে কেমিক্যাল প্রসেসের মধ্যে আরেকটি প্রসেস, কেমিক্যাল প্রসেস অক্সিডেশন একটা ইম্পর্টেন্ট প্রসেস। অক্সিডেশন প্রসেসটাকে আরো বেগ বান করে আরো শক্তিশালী করার জন্য একটি প্রসেস আবিষ্কার, অ্যাডভান্সড অক্সিডেশন প্রসেস, এই জারণ
প্রক্রিয়াটাকে আরো শক্তিশালী করার জন্য অ্যাডভান্সড প্রসেস আকারে এটাকে টেকনিক আবিষ্কার করা হয়েছে। দিস ইজ এ টেকনিক দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোডাকশন অফ হাইড্রোজেন রেডিকেল। এখানে তোমার যে যে কেমিক্যাল এজেন্ট গুলো ব্যবহার করবো সেই কেমিক্যাল এজেন্ট গুলো তাদের মধ্যে বিক্রিয়া করে ওয়েস্ট রেডিকেল তৈরি করবো। এই ওয়েস্ট রেডিকেলটা এত স্ট্রংলি অ্যাক্টিভ নন সিলেক্টিভ ডিগ্রেডিং এজেন্ট অক্সিডাইজ দি পলিউটেড ওয়াটার স্টোর সিস্টেম। এখানে তোমার যে অ্যাডভোক্সিন প্রসেস ইফেক্টিভ হওয়ার কারণ হলো ওয়েস্ট রেডিকেল তৈরি করে। এই ওয়েস্ট রেডিকেলটা তোমার স্ট্রংলি অ্যাক্টিভ নন সিলেক্টিভ ডিগ্রেড যে কোনো পলিউটেন্টকে অক্সিডাইজ করতে পারে ইন ওয়াটার স্টোর সিস্টেমে। এখন ইউরোপের আওতাভুক্ত কেমিক্যাল এজেন্টগুলো কি কি? এখানে ফ্রাস অথবা ফেরিক্স সল্ট, ফ্রাস আয়োডাইড ফ্রাস অথবা ফেরিক্স সল্টের সাথে হাইড্রোজেন পারক্সাইড, ফেন্টন নাম হচ্ছে ফেন্টন সাইন্টাইড, ফেন্টন নাম হচ্ছে ফেন্টন। এখানে ফ্রাস ফেরিক্স সল্টের সাথে ফেরিক অথবা ফেরাস হাইড্রোজেন পারক্সাইড মিশ্রণকে ফেন্টন বলা হয়। ফেন্টন হলো মানুষ একজন সায়েন্টিস্ট এই এজেন্টটা আবিষ্কার করে এওপি আওতাভুক্ত, এওপি মানে অ্যাডভান্সড অক্সিজেন প্রসেস সংক্ষেপ হলো এওপি আওতাভুক্ত, এওপি তার ফেন্টন। ফটোফেন্টন হলো ফেরাস সল্ট ও ফেরিক্স সল্ট হাইড্রোজেন পারক্সাইডের সাথে আল্ট্রাভায়োলেট লাইট একটা বাড়তে এজেন্ট আল্ট্রাভায়োলেট লাইট দেওয়াতে নাম ফটোফেন্টন। এই ফটোফেন্টন ফেন্টন ফটোফেন্টন দুটি কিন্তু এওপি বা অ্যাডভান্সড অক্সিজেন প্রসেস আওতাভুক্ত। ফেন্টন সে ফটোফেন্টন আরো রিয়্যাক্ট মোর রিয়্যাক্টিভ, এটার সাথে ফটোফেন্টন মোর রিয়্যাক্টিভ কারণ ইভি লাইট এখানে দেওয়া হয় যার ফলে ওয়েস্ট রেডিকেল প্রোডাকশন এখানে বেশি হয়। ফেন্টনের ফটোফেন্টন বেশি রিয়্যাক্টিভ কেন রিয়্যাক্টিভ? ইভি লাইট দেওয়ার ফলে ওয়েস্ট রেডিকেল প্রোডাকশন পরিমাণ বেশি হয় এবং ওয়েস্ট রেডিকেল পরিমাণ বেশি হলে সেখানে অক্সিডেশন এবং তোমার বেশি ঘটে। টিটানিয়াম ডাইঅক্সাইড তারপরে এটা ইভি লাইট, ওজোন হাইড্রোজেন পারক্সাইড, ওজোন আল্ট্রাভায়োলেট লাইট, ওজোন হাইড্রোজেন পারক্সাইড ইউভি লাইট। এখানে কিন্তু ওজোনের সাথে হাইড্রোজেন পারক্সাইড অথবা ইউভি লাইট মিক্সচার অথবা এই দুইটি কম্বাইন। এখন এই দুইটি প্রসেসের মধ্যে ওজোন হাইড্রোজেন পারক্সাইড ইউভি লাইট এটা বেশি ইফেক্টিভ কারণ এর মধ্যে আল্ট্রাভায়োলেট লাইট একটা বাড়তে দিতে দরকার, তারপরে হাইড্রোজেন পারক্সাইড ইউভি লাইট আল্ট্রাভায়োলেট লাইট প্রয়োগ করা হয়। এখানে তোমার এই সাতটি কেমিক্যাল এজেন্ট। এখন অ্যাডভান্সড প্রসেসের এইখানে কিন্তু সাতটা এজেন্ট কিন্তু কেমিক্যাল প্রসেসের এজেন্টের সাতটা, কিন্তু এখানে যে এজেন্ট গুলো আছে এজেন্ট গুলো সবগুলো কিন্তু তোমার কেমিক্যাল এজেন্ট, কিন্তু এখানে সবগুলো কেমিক্যাল এজেন্ট কিন্তু অ্যাডভান্সড প্রসেসের আওতাভুক্ত না। কেন কোনগুলো আওতাভুক্ত না? কারণ এখানে অনলি ফেন্টন হলো অ্যাডভান্সড প্রসেসের আওতাভুক্ত। এখানে ওজন কিন্তু না, ওজনের সাথে কিন্তু দেখো ওজন একক ওজন ওজন একক ভাবে ব্যবহার করা যায় ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমে ঠিক আছে, কিন্তু এটাকে ওয়েস্ট রেডিকেল প্রোডাকশনের জন্য ওজনের সাথে তখন আরো আরো হাইড্রোজেন পারক্সাইড আল্ট্রাভায়োলেট লাইট শুধুমাত্র ওজন যদি বলা হয় ওজন অলসো কেমিক্যাল ব্যবহার করা হয় ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে, কিন্তু ওজন একক ভাবে যদি বলা হয় সেটা কেমিক্যাল এজেন্ট, কিন্তু অ্যাডভোক্সিন প্রসেসে আওতাভুক্ত হইতে হলে ওজনের সাথে আল্ট্রাভায়োলেট লাইট অথবা হাইড্রোজেন পারক্সাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড আল্ট্রাভায়োলেট দুটি থাকতে হবে। এখানে দেখো এখানে কিন্তু অ্যাডভান্সড প্রসেসের মধ্যে এখানে অ্যাডভান্সড প্রসেস যেগুলো আছে এখানে একের অধিক কেমিক্যালস আছে, কেন একের অধিক এজেন্ট আছে, কেন এজেন্ট আছে? এরা নিজেরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওয়েস্ট রেডিকেল তৈরি করবে। যারা ওয়েস্ট রেডিকেল তৈরি করতে পারে তারা একমাত্র অ্যাডভান্সড প্রসেসের আওতাভুক্ত। তোমাদের কেমিক্যাল এজেন্টের নাম যদি আসে যে কেমিক্যাল এজেন্ট নাম লেখো যারা অ্যাডভান্সড প্রসেসের আওতাভুক্ত তখন তোমাদের নিতে হবে এই সাতটার নাম। আর যদি আসে অনলি কেমিক্যাল এজেন্ট নাম লেখো তাহলে তোমাদের এই নটার নাম লিখতে হবে, এটা কিন্তু ভুল করো না। অনলি কেমিক্যাল এজেন্ট ইউ হ্যাভ টু রাইট দিস নাইন নেম অফ দ্য নাইন এজেন্ট। আর যদি অ্যাডভোক্সন প্রসেসের আওতাভুক্ত কেমিক্যাল এজেন্ট নাম লেখো তখন তোমার লিখতে হবে এই সাতটা। তাহলে এখানে আমি বলতেছি অ্যাডভোক্স কেমিক্যাল প্রসেস অফ দ্য ফেন্টন রিজন ছাড়া আর কোনোটা আওতাভুক্ত নয়। এখন আমরা কিছু ট্রিটমেন্ট আলোচনা করবো, লাইম ট্রিটমেন্ট। আমি এখানে লাইম ট্রিটমেন্ট ফেন্টন জিরো পয়েন্ট আর ওজন চারটা ইম্পর্টেন্ট, এখানে লাইম ফেন্টন জিরো পয়েন্ট আয়রন ওজন এই চারটা ট্রিটমেন্ট সিস্টেম মেকানিজম আলাদা করবো। মেকানিজম আলাদা করবো এরা কিভাবে তোমার ওয়াটার বা ওয়েস্ট ওয়াটার থেকে কন্টামিনেট পলিউটেন্টকে রিমুভ করে। এখন লাইম ট্রিটমেন্ট সাধারণত করে থাকে হার্ড ওয়াটার, যে পানি খারো পানি খরো পানিকে সফট ওয়াটারে কনভার্ট করার জন্য লাইম ট্রিটমেন্ট করা হয়ে থাকে। খরো পানি কেন হয়? আমি গত ক্লাসে বলেছিলাম যে ক্যালসিয়ামের সাথে আয়ন্স থাকে তখন সেটা
ক্যালসিয়ামের সাথে তোমার কার্বনেট, ক্যালসিয়ামের সাথে বাইকার্বনেট, তারপরে ক্লোরাইড সালফেট সল্ট থাকলে তোমার পানি হার্ড ওয়াটার হয়, বেশি ডাইভ্যালেন্ট ক্যাটারন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন থাকে। এখন এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে হার্ড ওয়াটার সফট ওয়াটার কনভার্ট হবে। তাহলে এখানে হার্ড ওয়াটারকে সফট ওয়াটার কনভার্ট করতে হলে এখানে লাইম ব্যবহার করা হয়, এবং লাইম ব্যবহার করলে ইন কার্বন হার্ডনেস, এখানে কার্বন হার্ডনেস, কার্বন আমি বলছি হার্ডনেস দুই ধরনের, কার্বন হার্ডনেস নন কার্বন হার্ড, দুই ধরনের হার্ডনেস আমি গত ক্লাসে বলেছি। কার্বন হার্ডনেস হলো যখন এই ক্যালসিয়াম আয়নটা বাইকার্বনেট যুক্ত থাকে, ইন দি ফর্ম অফ ক্যালসিয়াম বাইকার্বনেট ফর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ফর ম্যাগনেসিয়াম, ইন দিস কেমিক্যাল মেথড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নস আর রিমুভড বাই প্রিসিপিটিং ইন দি ফর্ম অফ কার্বনেট আর হাইড্রোক্সাইড রিয়াকশন ইজ ফলো। দেখো এখন এখানে যে বেশ কার্বনেট হার্ডনেস আমি যে রিয়াকশন দেখাচ্ছি এখানে লাইম ট্রিটমেন্ট সাধারণত করা হয়ে থাকে এবং হার্ড ওয়াটারকে সফট ওয়াটারে কনভার্ট করা হয়ে থাকে, এবং লাইম ট্রিটমেন্টে বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নস তার সাথে বাইকার্বনেট যদি যুক্ত থাকে তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হয়। ক্যালসিয়াম বাইকার্বনেট ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রিমুভ করতে পারলেই তো কার্বন হার্ডনেস দূর হয়ে যায়। এখন দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট লাইম ট্রিটমেন্ট করলে কি হয়, এই ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম কার্বনেট হয় এবং ওয়াটার হয়, এই ক্যালসিয়াম কার্বনেট আকারে অধ্যক্ষেপণের পরে ক্যালসিয়াম কার্বন রিমুভ করা হয়, তখন সেই পানি আর ক্যালসিয়াম থাকে না, ক্যালসিয়াম বাইকার্বনেট আকারে থাকলে তো ক্যালসিয়াম কার্বনেট হার্ডনেস হয়, তখন ক্যালসিয়াম বাই ভেঙে যেয়ে ক্যালসিয়াম কার্বনেট হয় এবং ওয়াটার হয়, এবং ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেশন হয়ে কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট রিমুভ করা হয়। আর যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আকারে থাকে তাহলে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ওয়াটার, এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম কার্বনেট দুটি কম্পাউন্ড এটাকে রিমুভ করা হয়। তাহলে এখানে বেশি কার্বনের হার্ডনেস কে রিমুভ করার জন্য লাইম ব্যবহার করা হয়, এবং সেখানে আমরা রিয়াকশন সিম্পল দুটি রিয়াকশন দেখালাম লাইম ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা নন কার্বনের কার্বনের হার্ডনেস ওয়াটারকে সফট ওয়াটারে কনভার্ট করতে পারি লাইম ট্রিটমেন্ট দিস রিয়াকশন। এখানে প্রোডাক্ট হলো ক্যালসিয়াম কার্বনের প্রোডাক্ট, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম এটাকে রিমুভ করলে তখন সেই পানির মধ্যে ক্যালসিয়াম তার সল্ট থাকে না, তখন তখন সেই পানি সফট ওয়াটারে রূপান্তর হয়। এটা গেল কার্বন। এখন আমরা নন কার্বন হার্ডনেস বলছি যেখানে বাইকার্বন আয়ন থাকবে না, হার্ডনেস আয়ন ম্যাগনেসিয়াম ইজ প্রেজেন্ট ফর্ম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম সালফেট ইন কেমিক্যাল মেথড ম্যাগনেসিয়াম রিমুভ বাই প্রিসিপিটিং ইট ইন দি ফর্ম অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে তোমার দেখো যে নন কার্বন হার্ডনেসে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সালফেট থাকে, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফেট লাইম ট্রিটমেন্ট করলে কি হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং লাইম ট্রিটমেন্ট হাইড্রোক্সাইড, হ্যাঁ তখন এইগুলোকে তোমার অধ্যক্ষে পরে এখানে রিমুভ করা যায়। হ্যাঁ এইভাবে আমরা নন কার্বন হার্ডনেস রিমুভ করতে পারি। এখন আমরা জিরো ভ্যালেন্ট আয়রন, জিরো ভ্যালেন্ট আয়রনের মাধ্যমে আমরা রিডাকশন প্রসেস বীজ আয়রন প্রসেসে ওয়াটার ওয়াটার এবং ওয়াস্টার ট্রিটমেন্ট সিস্টেম থেকে অর্গানিক এবং অর্গানিক ওয়াটারকে ট্রিটমেন্ট করতে পারি। এই রিডাক্টেন্ট রিডাকশন প্রসেসে used in the treatment of organic and inorganic contaminants found in water wastewater system. Degradation process involves the reduction of contaminant. এখানে জিরো ভ্যালেন্ট আয়রন দুই ভাবে রিঅ্যাকশন করে, একটা জিরো ভ্যালেন্ট আয়রন সরাসরি রিঅ্যাকশন করে মেটাল সারফেসে, অথবা জিরো ভ্যালেন্ট আয়রন রিডাকশন হয় ফেরাস আয়রন তৈরি করে, সে ফেরাস আয়রন পরে আবার কন্টামিনেট কে দূর করে। এখন এখানে জিরো ভ্যালেন্ট আয়রন রিডাকশন প্রসেস দুই ভাবে করে, এখন আমরা পরে ডাইরেক্ট রিডাকশন দি মেটাল সারফেস। মেটাল সালফেট ডাইরেক্ট রিডাকশন কিভাবে করে সরাসরি, দিস রিডাকশন প্রসেস ইজ দি ডাইরেক্ট ইলেকট্রন ট্রান্সফার ফর জিরো ভ্যালেন্ট আয়রন টু দি অ্যাডসর্বড অ্যালকালি হ্যালাইড রেজাল্টিং ইন ডিকোরেশন অ্যান্ড ফেরাস আয়রন প্রোডাকশন। এখন এখানে আমরা দেখছি যে এখানে জিরো ভ্যালেন্ট আয়রন আছে, একটা এখানে একটা ইলেকট্রনকে সরাই দেওয়া হয়, রিডাকশন প্রসেস ইজ দি ডাইরেক্ট ইলেকট্রন ট্রান্সফার, একটা জিরো ভ্যালেন্ট একটা ইলেকট্রন সরাই দিলে কি হয় তখন এখানে ফেরাস, তখন কি হয় এই যে এটা আর একটা পলুটেন্ট, এটা অর্গানিক পলুটেন্ট অ্যালকাই হ্যালাইড, এইখান থেকে কি হয় এই তখন এক ক্লোরিন, এখান থেকে ক্লোরিন বের হয়ে যায় এবং এই ক্লোরিন যে মুক্ত হওয়াটাও ডিক্লোরিনেশন প্রসেস। হ্যাঁ এটা কিন্তু তোমার একটা প্রসেস, এখানে যে অ্যালকাই হ্যালাইড ক্লোরাইন থাকে, ক্লোরাইন অ্যালকাই হ্যালাইড, হ্যালাইড বা ক্লোরিন অ্যালকালাইন হ্যালাইড, এখানে মিথাইল ক্লোরাইড হতে পারে, হ্যাঁ ইথিলিন ক্লোরাইড হতে পারে, এগুলো অ্যালকাই হ্যালাইড। এখন এখানে দেখো এই এখানে ক্লোরিন সরাই দিছে এবং ফেরাস আয়রন তৈরি হয়েছে, এটা একটা প্রসেস ডাইরেক্ট রিডাকশন। জিরো ভ্যালেন্ট আয়রন তো ইলেকট্রন ট্রান্সফার হয়ে এই তোমার অর্গানিক পলুটেন্ট যেটা আরএক্স আছে অ্যালকাই হ্যালাইডটাকে এখানে ক্লোরিন সরাই দিয়ে ক্লোরিনকে বিমুক্ত করাও কিন্তু একটা
ডিগ্রেশন প্রসেস, ক্লোরিন সরে গেলে এই পুরোটেনটা তোমার টক্সিসিটি কমে যায় এবং সহজে ফেরাস আয়রন তৈরি হয়। এটা গেলে একটা ভাবে, আর একটা আর এক দুই ভাবে করা যায়, একটা রিডাকশন বাই ফেরাস আয়রন। এখানে তোমার রিডাকশনে ফেরাস আয়রন তৈরি হবে, সেই ফেরাস আয়রন অ্যালকালাই হ্যালাইড থেকে এই ক্লোরিন মুক্ত করবে, ক্লোরিন মুক্ত হওয়া কিন্তু একটা ডিগ্রেশন প্রসেস এবং ফেরিক আয়রন তৈরি হবে। দিস পাথের শোস দ্যাট ফেরাস আয়রন রিজাল্টিং ফ্রম দ্য কোটেশন অফ 0.9 আয়রন অলসো ডিগ্রেড দ্য অ্যালকালাই হ্যালাইড দ্যাট প্রোডিউসিং ফেরিক আয়রন। ফেন্টন রিয়াজেন্ট, ফেন্টন ইজ অ সলিউশন অফ হাইড্রোজেন পারক্সাইড এবং আয়রন সল্ট। সাধারণত ফেন্টন রিয়াজেন্ট হলো যে হাইড্রোজেন পারক্সাইড সাথে আয়রন সল্ট, সেটা ফেরিক হতে পারে, ফ্রাস হতে পারে। টিপিক্যালি ফ্রাস সল্ট ব্যবহার করা হয়, ইজ অ্যাজ এ ক্যাটালাইজ প্রোডিউসিং হাইড্রোজেন রেডিকেল এ স্ট্রং অক্সিডেন্ট। এরা সাধারণত হাইড্রোজেন রেডিকেল তৈরি করে বিদায়, এবং ফেন্টন কেমিস্ট্রিতে প্রথম এইচ জে এইচ ফেন্টন নামে উনি প্রথম আবিষ্কার করে। এই ফেন্টন রিয়াকশনে হাইড্রোজেন রেডিকেলস আর জেনারেটিভ প্রথম রিয়াকশন হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড যেটা ব্যবহার করা হয়, এই ব্যবহার করার ফলে কিন্তু এই রেডিকেল তৈরি হয়, হাইড্রোজেন রেডিকেল তৈরি হয়। এখন দ্য অ্যাডভান্স অক্সিডেশন টেকনিক উইথ দ্য প্রেজেন্স অফ ওয়েস্ট রেডিকেল নন স্পেসিফিক্যালি অক্সিডাইজড টার্গেট কম্পাউন্ডস অ্যান্ড হাই রিয়াকশন রেটস ইজ কাইন রোজ টু বি ভেরি ইফেক্টিভ ফর দ্য ডিস্ট্রাকশন অফ মেনি হাজার্ডাস অর্গানিক প্রোটিন ওয়াটার স্টোরেজ সিস্টেম। এইটা এইটা কিন্তু জিরো ফেন্টন রিয়াজেন্ট কিন্তু হাইড্রোজেন পারক্সাইড এবং আয়রন সল্টের মিক্সচার, দুইটা সল্ট মিক্সচার করার ফলে ওয়েসিডিকে তৈরি হয়। ওয়েসিডিকে তৈরি করার ফলে এটা তোমার অ্যাডভান্স অক্সিডেশন প্রসেসের আওতাভুক্ত, এবং এইচ জে এইচ ফেন্টন নামে উনি এই এজেন্টটা আবিষ্কার করে, এবং এটা কিন্তু ওয়াটার ওয়েস্ট টক্সিন থেকে অনেক হ্যাজার্ডাস কোনাকে প্রোটিনকে সাধারণত রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। এবং ওয়েসিডিকেল এত স্ট্রং এজেন্ট, যে কোনো টার্গেট কম্পাউন্ডকে হাই রিয়াকশন রেটে এটাকে তোমার নন স্পেসিফিক অক্সিডাইজ জায়িত করে থাকে। এখন দেখো ইনফেন্টর রিয়াকশন হাইড্রোলিটিক্যাল চার্জ জেনারেটেড ফ্রম দ্য রিডাকশন অফ হাইড্রোজেন পারক্সাইড অ্যাজ দ্য রিয়াকশন। এখানে কিভাবে তৈরি হয় দেখো, এখানে ফেরাস আয়ন ব্যবহার করি, সাধারণত ফেরাস আয়ন ব্যবহার করলে ফেরাস আয়নের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ফেরিক ওয়েসিডিক্যাল তৈরি করে প্রথম ধাপে। ইন দ্য অ্যাবসেন্স অফ সাবস্টেন্স অর ইজ প্রেজেন্স অফ হাই কনসেন্ট্রেশন অফ ফেরাস আয়ন দ্য হাইড্রোলিটিক্যালস ফর্ম দ্য ক্যাপসুলাইজ দ্যাট ফেরাস আয়ন ফর্ম টু ফেরিক। এখন পরে আবার কি হয়, যখন তোমার আবার ফেরাস আয়ন বেশি তৈরি হলে সেটা আবার ফেরিক কনভার্ট হয়, আয়রন ফেরাস আয়ন অক্সিডাইজ টু ফেরিক আয়ন বাই অক্সিজেন মলিকুল, অক্সিজেন ইজ প্রোডিউসড ওয়েস রিয়াক্ট উইথ হাইড্রোজেন রেডিকেল অ্যান্ড হাইড্রোজেন ইজ প্রোডিউসড। এটা একটা রিয়াকশন তোমার সাইক্লিক অর্ডার করতে থাকে। এখানে দেখো যে পাথে, এখানে তোমার ওভারঅল পাথে যে আয়রন সল্ট এর সাথে হাইড্রোজেন পাক যাচ্ছে, ফেরাস সল্ট যাচ্ছে, এবং এখানে ওয়েস রেডিকেল তৈরি হচ্ছে, ওয়েস রেডিকেল তৈরি হচ্ছে। এই কম্বিনেশন হাইড্রোজেন পারক্সাইড অ্যান্ড ইউভি রিয়াকশন উইথ ফেরাস আয়রন সো কল্ড ফটোফেন্টন প্রোডিউসেস মোর হাইড্রোজেন রেডিকেল ইন কম্পারিজন টু কনভেনশনাল ফেন্টন মেথড। ফটোফেন্টন এখানে ইভি লাইট দেওয়াতে, ইভি লাইট দেওয়া হয়, এটা তোমার ইভি লাইট দেওয়ার ফলে কি হয়, ওয়েস রেডিকেল পরিমাণ বেশি হয়, জন্য কনভেনশনাল ফেন্টন সাথে ফটোফেন্টন বেশি রিয়্যাক্ট, এটা বলা হয়েছে। এটা পাতে কন্টিনিউয়াসলি ওয়েস রেডিকেল তৈরি হচ্ছে, এবং ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমে ওয়েস রেডিকেল গুলো কি করতেছে, অক্সিডাইজ প্রসেসে তোমার অর্গানিক হাইড্রোজেন অক্সিডাইজ করতে পারে অর্গানিক এবং ইনঅর্গানিক কন্টামিনেটকে। ওজোন ইজ সলুবল ইন ওয়াটার, রেডিলি ডিকম্পোজেস টু অক্সিজেন গিভিং নো বাই প্রোডাক্ট রেসিডুয়াল টক্সিক কপার। ওজোন পানিতে দ্রবণীয়, এর সহজে ডিকম্পোজ হয় ওয়াটারে, এবং হাইড্রোজেন রেডিকেল দ্যাট আর ফর্মড হ্যাভ গ্রেট অক্সিজেন ক্যাপাসিটি। ওজোন ইজ স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট উইথ হাই অক্সিডেশন পটেনশিয়াল, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েস্ট অফ ইনঅ্যাক্টিভেটিং প্যাথোজেনিক অর্গানিজমস টু প্রিভেন্ট দ্য স্পেস ওয়াটার বডিজ। এখানে ওজন ট্রিটমেন্টের দুইটি লাভ, একটা ওজন কিন্তু অক্সিডেশন প্রসেসে প্রোটিনকে ডিগ্রেডেশন করতেছে, আবার ওজন কিন্তু
এখানে কিন্তু জীবাণুনাশক ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়, দুটি কাজ করে। এবং এটা তোমার দেখা যায় যে পটেনশিয়াল এখানে তোমার হাই উচ্চ পটেনশিয়াল থাকার জন্য অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে ইনঅ্যাক্টিভ করে এবং ওয়াটার বর্ন ডিজিজকে ছড়ানোর কাজে এটা বাধা সৃষ্টি করে। পানিতে ওয়াটার বর্ন ডিজিজকে ওজন ট্রিটমেন্ট দিলে পানি তোমার মাইক্রোবায়াল বায়োলজিক্যাল অ্যাসপেক্টে পানিকে দূষিত তোমার জীবাণুমুক্ত হয়, এবং আবার পাশাপাশি অর্গানিক কেমিক্যাল অর্গানিক কন্টামিনেট বা ইনঅর্গানিক কন্টামিনেটকে অক্সিডাইজ করে। এখানে যদি আমরা দেখি যে ওজন বেস অক্সিজেন প্রসেস শুধুমাত্র ওজন কিন্তু তোমার এফপির আওতাভুক্ত না, অ্যাডভান্সড প্রসেসের সাথে যদি আমরা ওজন বেসড অ্যাডভান্স প্রসেস করা হবে যখন ওজনের সাথে হাইড্রোজেন পারক্সাইড আর টার্বোনেট লাইট অথবা দুইটি আর কমনলি অ্যাপ্লাই ওয়াটার ওয়েস্টার ট্রিটমেন্ট সিস্টেম ইনভলভিং জেনারেশন অফ হাই রিঅ্যাক্টিভ হাইড্রোসিনেটিক্যাল আর সলভেন্ট। দেখ ওজন ওজনের সাথে এখন দেখো ইন দি প্রেজেন্স অফ ওজন হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজ ইন রেডিক্যাল অ্যাজ হাইলি রিঅ্যাক্টিভ আল্ট্রাভায়োলেট প্রোভাইডস এনার্জি টু ব্রেক কেমিক্যাল বন্ড দ্যাট আর মোর সাসেপ্টেবল টু অক্সিডেশন। এখন এখানে ওজন ক্যাপসিডাইজ প্রোটিন ওয়াটার ওয়েস্টার ট্রিটমেন্ট সিস্টেমে দুইভাবে ভাগ, ডাইরেক্ট অক্সিডেশন প্রসেস আর ইনডাইরেক্ট অক্সিডেশন প্রসেস। ডাইরেক্ট অক্সিডেশন প্রসেস ওজন রেজাল্টিং ফ্রম দ্য অ্যাকশন অফ অ্যাটম অক্সিজেন আর হাই রেডক্স পটেনশিয়াল রিঅ্যাকশন। ইনডাইরেক্ট অক্সিডেশন প্রসেসটা হলো এওপি অন্তর্ভুক্ত, ইনডাইরেক্ট অক্সিডেশন প্রসেস হলো এটা ওজন ইটসেলফ অক্সিডেশন কাজ ব্যবহার করে। এখানে ওজন ডাইরেক্ট অক্সিডেশন প্রসেস ওজন যখন প্রোটিনকে ডিস্ট্রাকশন ডিগ্রেডেশন করে এটা কিন্তু অ্যাডভক্সিন প্রসেসের আত্মভুক্ত না, অন্য অক্সিজেন প্রসেস। আর অ্যাডভক্সিন প্রসেস কখন হবে যখন তোমার ওই এই ওজন মলিকুল তোমার আল্ট্রাভায়োলেট হাইড্রোজেন যুক্ত ফ্রি রেডিক্যাল তৈরি করবে উইথ রিঅ্যাক্ট কুইকলি টু রিমুভ অক্সিডাইজ অর্গানিক ইনঅর্গানিক কন্টামিনেটেড ওয়াটার ওয়েস্টার ট্রিটমেন্ট সিস্টেম। এখন এখানে দেখো যে ওজন আমরা যোগ করলাম ডাইরেক্ট রিঅ্যাকশন প্রসেসে প্রোটিন অক্সিডাইজ হচ্ছে। আরেকটা হলো রেডিক্যাল টাইপ রিঅ্যাকশন, এখানে ওয়েস্ট রেডিক্যাল তৈরি হয় যেটা ইনডাইরেক্ট রিঅ্যাকশন, যে ইনডাইরেক্ট রিঅ্যাকশন তৈরি হয় সেখানে তোমার মেকানোজন ট্রিটমেন্ট ওয়াটার সেখানে ওয়েস্ট রেডিক্যাল তৈরি হয় আর পরবর্তী অক্সিডাইজড হয়। একটা হলো ওজন সরাসরি যুক্ত হচ্ছে, এটা ওটা তোমার এওপি অন্তর্ভুক্ত না, এটা ওজন ডাইরেক্ট অক্সিডেশন প্রসেস করে প্রোটিন অক্সিডাইজ করতেছে। আর এটা রেডিক্যাল টাইপ রিঅ্যাকশন, এটাই তোমার ইনডাইরেক্ট রিঅ্যাকশন, এটাই তোমার অ্যাডভক্সিন প্রসেস অন্তর্ভুক্ত। তো তাহলে এখানে কি হবে ওজনের সাথে আল্ট্রাভায়োলেট লাইট যুক্ত হয়ে তোমার ওয়েস্ট রেডিক্যাল তৈরি করবে, ওয়েস্ট রেডিক্যাল তোমার প্রোটিন অক্সিডাইজ করবে। এখন আমরা কেমিক্যাল প্রসেস চারটা ট্রিটমেন্ট পড়লাম, লাইম ট্রিটমেন্ট, কিউভাইন আয়ন ট্রিটমেন্ট, ফেন্টন ট্রিটমেন্ট, ওজন ট্রিটমেন্ট, চারটে ইম্পর্টেন্ট। এই চারটা ট্রিটমেন্টের যে কোনো একটিভ দুটি পরীক্ষা থাকে, কেমিক্যাল যে নাম থাকে। বায়োলজিক্যাল প্রসেস যখন এটা বায়োডিগ্রেডেশন প্রসেস যেখানে মাইক্রোঅর্গানিজমস ব্যাকটেরিয়া ফাঙ্গাই ব্যবহার করা হয় ফর দ্য ডিগ্রিং প্রোটিন ওয়াটার সিস্টেম। এখানে সাব মাইক্রোজম সিটোপোরাস ব্যাকটেরিয়া প্লাস ব্যাকটেরিয়া অর্থোব্যাকটার কে সাধারণত প্রোটিন ডিগ্রেডেশন কাজ ব্যবহার করা হয়। এখানে বায়োলজিক্যাল প্রসেস অনেক সময় দেখা যায় বেশি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মাইক্রোজম, মাইক্রোজম গুলো কি করে এই সমস্ত ওয়েস্ট ওয়াটার থেকে যে কেমিক্যাল কম্পাউন্ড থাকে বেশি অর্গানিক কন্টামিনেট গুলো থাকে এগুলোতে কার্বন খায়, এনার্জি কার্বন গ্রহণ করে অ্যাজ এনার্জি সোর্স। তখন কি হয় কার্বন যখন খেয়ে ফেলে তখন বেনজিডিং বা যে কোনো অর্গানিক মলিকুলে রিস্ট্রাকচার ভেঙে যায়। দেখা যায় অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া গুলো খেতে খেতে এমন হয়ে যায় যে ওই অর্গানিক কম্পাউন্ড ডিগ্রেডেশন হয়ে যে প্রোডাক্ট গুলো হয় প্রোডাক্ট গুলো নন টক্সিক দেন অরিজিনাল কম্পাউন্ড। তারপরে দেখানোর সাথে দেখা যায় যে কম্পাউন্ডটা মিনারেশন হয়ে কার্বনাস ওয়াটার আকারে উড়ে যায় এবং কম্পাউন্ড ডিসিপিয়ার হয়, তার মানে ব্যাকটেরিয়া গুলো এক সময় অর্গানিক কন্টামিনেট গুলো খেয়ে ফেলে। একেবারে ডিগ্রেশন মেথড, বায়োডিগ্রেশন মেথড মানে ডিগ্রেশন উইথ হেল্প অফ ডিভিং অর্গানিজম লাইক মাইক্রোজম ব্যাকটেরিয়া পান যায়। এবং এখানে বিশেষ করে সিউডোমোনাস ব্যাকটেরিয়া ফলো ব্যাকটেরিয়া আর্থ্রোব্যাকটেরিয়া বেশি কাজ করে থাকে। এখানে ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের মধ্যে এখানে দেখানো হয়েছে ইনলেট ওয়াটার, এখানে আমরা বিশেষ করে আমরা যে নদীর পানি হয়তো নদীর পানি বা পুকুরের পানি ট্রিটমেন্ট করবো, নদীর পানি আমাদের ঢাকা শহর চিটাং শহরে অনেক পানি কর্ণফুলী তোমার হালদা নদী থেকে চিটাং এর হালদা নদী থেকে কর্ণফুলী থেকে আমাদের ঢাকা সিটিতে এখন মেঘনা নদী থেকে, কারণ বুড়িগঙ্গার পানি এত দূষিত ওটা রোধ করা যায় না, মেঘনার ওখান থেকে তুলে নিয়ে আসে। স্ক্রিনিং প্রসেসে সোডিয়াম হাইপোক্লোরাইড ট্রিটমেন্ট করে, সোডিয়াম হাইপোক্লোরাইড ট্রিটমেন্ট কোয়াগুলেশন ফিল্ট্রেশন ওজনেশন। এখানে সোডিয়াম হাইপোক্লোরাইড ট্রিটমেন্ট ওজনেশন এই দুইটা কিন্তু কেমিক্যাল প্রসেস, কোয়াগুলেশন ফিল্ট্রেশন
তোমার ফিজিক্যাল প্রসেস, অ্যাডজাস্ট ফিজিক্যাল প্রসেস। এখানে তোমার তিনটি ফিজিক্যাল প্রসেস, দুটি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে আউটলেট ওয়াটার, কিন্তু এটা তোমার পলিউশন ফ্রি, এটা খাওয়া, এটা ডোমেস্টিক ইউজ, যে কোনো কাজে ব্যবহার করা যাবে। ইনলেট ওয়াটার হলো র ওয়াটার, যে ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট করে সেখানে এক ব্যাখ্যাধিক পৌঁছে, তিনটি ফিজিক্যাল কোগ্রেশন, ফিল্ট্রেশন, অ্যাডজাস্ট, তিনটি ফিজিক্যাল প্রসেস আর দুটি কেমিক্যাল, এই সোডিয়াম হাইপোক্লোরাইট ট্রিটমেন্ট, অথবা ওজোনেশন, ওজন ওজন ট্রিটমেন্ট প্রসেসে আমরা কন্টামিনেট রিমুভ করতে পারি। এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, এখন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, ওয়েস্ট ওয়াটার, এটা নর্মাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, যে ওয়াটার গুলো মনে করো যে আর ওয়েস্ট ওয়াটার যে পানির বর্জ্য, যে শিল্প থেকে শিল্প ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করার পরে সে যে বর্জ্যটা বেরোচ্ছে, এটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট যেহেতু কঠিন, এর মধ্যে ওয়েস্ট ওয়াটার মধ্যে অনেক ধরনের তোমার কেমিক্যাল ইমপ্রুটি ইনভলভ থাকে। এখানে তোমার চারটা ধাপে করা হয়, প্রিলিমিনারি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট অ্যান্ড টারশিয়ারি ট্রিটমেন্ট। এখন আমরা প্রি ট্রিটমেন্ট কি, প্রি ট্রিটমেন্ট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হলো ইজ দি রিমুভাল অফ কোর্স সলিডস আদার লাস্ট পার্টিকেল অফ এ ফাউন্ড ইন raw waste or waste of solid particle last particle remove kara hai, remove of this material necessary to enhance the operation maintenance of subsequent treatment or unit. Primary waste treatment er moddhe je coarse solids of last particle gulo ke remove kara hoy, ki hai porobortto operation gulo aro subidha hoy. Tarpore tomar primary waste water treatment, primary waste treatment waste is physical process in sedimentation of solid waste within water. Ekhane tomar dekha jay sedimentation kara hoy, shekhan theke solid waste niche pore jay. Primary sedimentation removes both saturable and polluted solid. It is done after filtration large contaminant within the water. Waste water is passed through several tanks and filters that separate water from contaminant. Ekhane tomar primary treatment er sahajye sedimentation filtration kora hoye thake. Secondary treatment er moddhe ki hoy, secondary treatment is done as one of the major ways of removing organic waste, which is biological treatment by an activated sludge. Activated sludge is aerated sewage containing aerobic microorganisms which help to break down. Ekhane tomar সেকেন্ডারি ট্রিটমেন্ট বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা হয়, এখানে অ্যাক্টিভ স্ল্যাটারের মধ্যে তোমার কিছু ব্যাকটেরিয়া থাকে, অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকে, যেগুলো কি করে পলিউট্রেন্ট গুলোকে ব্রেকডাউন করে, পলিউট্রেন্ট গুলো সে কিন্তু পলিউট্রেন্ট গুলোকে ব্রেকডাউন করে তার স্বার্থে সে এখান থেকে কার্বন খায় অ্যাজ এনার্জি সোর্স, আরো নিউট্রিয়েন্ট খায়, যার ফলে ওটা ব্রেকডাউন হয়। অ্যাক্টিভেটেড কার্বন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আর কম্বাইন্ড উইথ দি ইউজ অফ পাউডার অ্যাক্টিভেটেড কার্বন দি অ্যাক্টিভেটেড স্ল্যাজ প্রসেস। এখানে তোমার সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দুটি কম্বাইন করা হয়, পাউডার কার্বন ড্রপস সাম কেমিক্যাল কন্টামিনেট দ্যাট মে বি টক্সিক টু মাইক্রোঅর্গানিজমস। অনেক সময় দেখা যায় যে অনেক সময় টক্সিক কম্পাউন্ড মাইক্রোঅর্গানিজমস কে মারে ফেলে, তখন এই অ্যাক্টিভেটেড কার্বন দিলে ওখান থেকে কিছু কেমিক্যাল অবশেষে রিমুভ হয়ে যায়। ওয়েস্ট ওয়াটার ইজ ট্রিটেড বাই এ ভ্যারাইটি অফ কেমিক্যাল প্রসেস ইনক্লুডিং অ্যাসিড বেসড নিউট্রালাইজেশন, প্রিসিপিটেশন, অক্সিডেশন রিডাকশন। এখানে তোমার কেমিক্যাল প্রসেসে অনেক সময় তোমার প্রশমিত করা হয়, অধক্ষেপ পাওয়া হয়, এটা একটা ট্রিটমেন্ট প্রসেস। দি ট্রিটমেন্ট মাস্ট প্রসিড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বিকজ সাম কেমিক্যাল ওয়েস্ট ওয়াটার ইজ ইউটিলাইজড অর অক্সিডাইজড অর প্রিসিপিটেড। এখানে তোমার এই এই সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওয়েস্ট ওয়াটারকে তোমার প্রশমিত করা হয়, যার ফলে অক্সিডাইজ করা বিশেষ, তার ফলে কি হয় যে তোমার বায়োলজিক্যাল প্রসেস প্রসেসগুলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এটা প্রসেস ইফেক্টিভিটি হয়। তারপরে তোমার The treatment may include biological nutrient removal, disinfectant using ozone, ultraviolet light, chlorine as disinfectant agent, removal of micro pollutant. Eta ekhane joto gulo ache ekhane tomar disinfectant kora hoy, chlorine oxide hypochlorite dewa hoy kore etake contaminant ke free kora hoy. Ekhane jodi eta ya dekhi, dekho amra waste water treatment e primary primary treatment, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট, টার্শিয়ারি ট্রিটমেন্ট, আমরা চারটে ট্রিটমেন্ট পরে আলোচনা করছি। এখানে দেখো ওয়েস্ট ওয়াটার দিয়ে স্ক্রিনিং করলাম, করে এখান থেকে লার্জ পার্টিকেল সরালাম, প্রিমিয়ার ট্রিটমেন্ট হয়ে গেল, রিমুভস এক্সেস অ্যামাউন্ট অফ গ্রিট স্যান্ড স্টোনস, তারপরে প্রাইমারি সেডিমেন্টেশন করলাম, এখানে প্রায়
অনেক ইম্পুরিটি থাকলে টাশে ট্রিটমেন্ট দূর করা হয় এবং ফাইনালি ইম্পুরেন্ট ডিসচার্জ। এইটা হলো, এটা হলো ইন্ডাস্ট্রি, এটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ওয়েস্ট ওয়াটার ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে তোমার ইপ্লুয়েন্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ কম্পালসারি। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সরকার কিন্তু ইটিপি প্ল্যান্ট ছাড়া রেজিস্ট্রেশন দেয় না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করতে ওয়াটার লাগে, ওয়াটার প্রোডাক্ট তৈরি করার পরে যে পানি বর্জ্য পানি বেরিয়ে আয়, এই বর্জ্য পানিকে ট্রিটমেন্ট করার জন্য ইটিপি ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিষ্ঠিত করা। অনেক কোম্পানি আছে তারা এই ওয়াস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করে এইভাবে প্রিমিয়ার ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট, টার্শিয়ারি ট্রিটমেন্ট, এখানে তোমার যে ধাপগুলো আছে সেগুলো করে যে ডিসচার্জ যে ওয়াটার, এই ওয়াটারকে আমরা ডিসচার্জ করে দেই তাহলে পরিবেশ দূষিত হবে না, অথবা এই ওয়াটারকে আমরা পুনরায় আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দুটি কথা, একটা হলো যে ওয়াটারকে আমরা কি করতে পারি, এই যে এই ওয়াটারকে কি করতে পারি, বিফোর ইট ইজ রিউজড, রিসাইকেলড অর ডিসচার্জ টু দি এনভায়রনমেন্ট, পরিবেশে কিন্তু দিদা। এই জন্য ইটিবি ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রত্যেক ইন্ডাস্ট্রি কম্পালসারি, এবং ওয়েস্ট ওয়াটার প্রত্যেক ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করতে ওয়েস্ট ওয়াটার লাগে, ওয়াটার যে প্রোডাক্ট তৈরি করার পরে ওয়েস্ট ওয়াটার হবে। প্রত্যেকটা পেস্টিসাইড ইন্ডাস্ট্রি বলো, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বলো, ডাইং ইন্ডাস্ট্রি বলো, টেস্টে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি ওয়েস্ট ওয়াটার তৈরি হবে। এই ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ করতে হবে এই ট্রিটমেন্ট, প্রিমিয়ার ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট ও টার্শিয়ারি ট্রিটমেন্ট আকারে। এই ট্রিটমেন্টের ধাপগুলো থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন পলিউটেন্টকে ফ্রি করে তারপরে সেটা রিউজ করা যেতে পারে, রিসাইকেল করতে অথবা পরিবেশ ডিসচার্জ করা যেতে পারে উইদাউট এনি ট্রিটমেন্ট। এই জন্য ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতি ইন্ডাস্ট্রিতে আসে। অনেক সময় দেখা যায় যে এরা অনেক সময় তাদের আর্থিক স্বাস্থ্য মানে আর্থিক বা স্বাস্থ্য আর্থিক স্বাস্থ্য তোমার সাশ্রয় হওয়ার জন্য অনেক সময় ইপ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাভয়েড করে সহসে রাত্রে অন্ধকারে এই সমস্ত ইন্ডাস্ট্রি ইপ্লুয়েন্ট গুলো নদীতে পড়ে ফেলা, নদীর পানি পুকুরের পানিতে ফেলে বা এগ্রিকালচার ল্যান্ডে ফেলে দিচ্ছে। এটা কিন্তু আইন দণ্ডনীয়, কিন্তু আসলে অ্যাকচুয়ালি হবে প্রত্যেক ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি হবে, ইন্ডিয়ার ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করে সেই ওয়াটারকে ম্যানেজমেন্ট করে সেই ওয়াটারকে পরিবেশ ডিসচার্জ করতে হবে। এটি মোটামুটি। এখন আমাদের ওয়াটার কেমিস্ট্রি কিছু বই আছে, যে গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি, এটা তোমার টোড মেস আমেরিকান পাবলিকেশন 2012, এটা একটা বই আছে ওয়াটার ওয়েস্ট ওয়াটার, ইনভার্মেন্টাল কেমিস্ট্রি মেনহামের বইতে ওয়াটার কেমিস্ট্রি টপিক আছে, তারপরে ওয়াটার পলিউশন ম্যানেজমেন্ট এটা মালিক ভারত 2011 সালের বই, হ্যান্ডবুক অফ ওয়াটার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি এটা হলো একটা বই, এটা কেরেমিসি ইন অফ পিএন 2019 সালের বই। এখানে তোমার পাঁচটি বই রিকমেন্ডেড বুকস আছে, আমাদের লাইব্রেরিতে আছে এবং এটা অনেক সময় ই বুক আকারে অনলাইনে ইন্টারনেটে পেতে পারো। এই মোটামুটি আমার ওয়াটার কেমিস্ট্রির চারটে লেকচার।